দেখো এখানে গাজরটা কাটা হয়ে গেছে। আজকে মেনু হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস, এগ ডেভিল স্যালাড আর ভেজ। দেখো তো আমার বাড়িতে কে এসেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 9টা। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। গতকাল লক্ষ্মী পুজোর ব্লগটা তোমরা খুব সাপোর্ট করেছো, তার জন্য আমি খুব খুশি হয়েছি। আর আজকে হচ্ছে খুব ব্যস্ত আছি একটু কাজে, ছোট্ট একটা কাজ আছে, যেহেতু আমাদের ক্যাটারিং এর বিজনেস তোমরা অনেকেই জানো, আর যারা জানো তাদেরকে বলে দিই। আজ যাচ্ছি, তুমি বসো। তো সেই কারণে প্রিপারেশন চলছে, আর এখন হচ্ছে রান্নি হচ্ছে আসবে, আমাদের যে সেফ সে বিকেলে আসবে, আর আমরা হচ্ছে আমি রাজা দুজনে মিলে সকাল থেকে সব যোগাযোগ করে রেখে দিচ্ছি। অল্প লোকের কাজ, তাই হচ্ছে বেশি ম্যান পাওয়ার নিয়ে তো লাভ নেই, সেই কারণে তো অনেক কাজ। চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। এখানে সব এই সবজিগুলোকে এখন কাটতে হবে। এগুলো ক্যাপসিকাম আছে, এখানে বিনস আছে, তো এগুলো এখন কাটাকুটি করতে হবে। এগুলো এখন কাটতে হবে, কাটাকুটি সব করতে হবে, এগুলো সব আমিই করবো কাটাকুটি গুলো। তোমরা তো জানোই আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, ঘরের কাজকর্ম সারতে হচ্ছে, তার সাথে সাথে ওর এই কাজেও ওকে হেল্প করতে হচ্ছে। আর আমি এখন পেঁয়াজগুলো কাটছি, এগুলো মাংসের জন্য। বাড়িতে আজকে এসেছে একজন স্পেশাল গেস্ট, চলো তোমাদেরকে দেখাই আমার স্পেশাল গেস্টকে। আজকে এসেছে তানিশা, দেখো তানিশাকে দেখাই চলো। দেখো তো আমার বাড়িতে কে এসেছে, ছোট্ট লিটিল বার্ড। দেখো তো আমার বাড়ি কে এসেছে, ছোট্ট লিটিল বার্ড। আসো আসো আসো, বিট্টু বেটা, এই যে বিট্টু। হ্যালো হ্যালো গাইজ, একা একাই চলে এসেছে রাজার সঙ্গে। আর সেই আসার পর থেকে একটু কান্নাকাটি নেই, কোনো বায়না নেই, দিব্যি খেলছে। আর ওকে খেলনা দিয়ে এখন বসিয়ে দিয়ে আমি এখন চলে এলাম, সবজিগুলো কেটে নিই ভাবলাম সেই ফাঁকে একটু, যতক্ষণ খেলছেও। আর গাজরগুলো এখন কাটবো, এগুলো সব রাইসের জন্য। মাঝে মাঝে আমি ওর সাথে গিয়ে গিয়ে একটু খেলে আসছি, ভালোই লাগছে বেশ আমার। আর দেখাও, তোমাদেরকে দেখাচ্ছি ও কী দুষ্টুমিটা করছে, একবার দেখো। দেখ আমার ওটা ষষ্ঠী পুজো করে দিল, দেখ তোর মেয়ে, দেখ দেখো আমার জিনিসটার পুরো ষষ্ঠী পূজা করে দিল, ষষ্ঠী পুজো। মামা তুমি কি করছো, পুরো ষষ্ঠী পূজা হয়ে গেল তো। মামা ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। দেখো এখানে গাজরটা কাটা হয়ে গেছে, গাজর আমার এখানে কাটা হয়ে গেছে। আর মামামকে দেখো, মামাম এখন গাজর নিয়ে খেলা করছে, এখানে খেলা পেয়ে গেছে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর তানিশের সাথে খেলতে খেলতে আমার কাজও অনেকটা হয়ে এলো। আর এখন এই ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি, আর এরপর একটু অল্প কিছু কাজ বাকি আছে, সেগুলো হচ্ছে আস্তে আস্তে টুকটুক করে নেব। অনেকটাই কাজ আমার গুছিয়ে এলো। আর মামামেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, অনেক খেলাধুলা করলো। তো মামামের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, মামাম এখন বাড়ি যাবে। দেখো মামা এখন ফ্যান দেখছে, এখন ওকে দিয়ে আসবো আমাদের বাড়িতে। টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা টাটা টাটা। টাটা করো মামা, টাটা করো, টাটা করো, টাটা 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 করো মামা। আচ্ছা চলে যাবে মামাম, মামাম এখন জুস খাচ্ছে, মামামকে ডিস্টার্ব করা যাবে না। আজকে মেনু হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস, এগ ডেভিল স্যালাড আর ভেজ আছে চিলি পনির।
এখানে এখন ডিমের ডেভিলগুলো বাঁধা হচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো ডিম ওখানে রেডি করা হয়ে গেছে, আর কিছু ডিম হচ্ছে রেডি করা বাকি রয়েছে, আর রান্না এখানে বসে গেছে। এখানে চিকেনের পকোড়াগুলো ভাজা হচ্ছে। আগের ব্লগ তোমরা যারা দেখেছো তারা জানো যে আমাদের ম্যাক্সিমাম রান্নাটা দোকানে হয়, কিন্তু আজকে বাড়িতে হচ্ছে। আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে সবটা রেডি হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। এখানে সব রাইসের জিনিসগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা রান্না বান্না আমাদের কমপ্লিট, দেখো তোমাদেরকে দেখাই। আছে প্লেন রাইস, এটার নিচে আছে চিলি চিকেন, দেখতেই পাচ্ছ এখানে আছে চিলি পনির, আর ডিমের ডিমটা কোথায় রেখেছে, এখানে আছে রাইস, বন্ধুরা ফ্রি হয়ে চলে এলাম, খাবার ডেলিভারি দিতে চলে গেছে, আর এখন একটু ফ্রি হলাম, প্রায় সন্ধে হয়ে গেছে অনেকটাই। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি, বেরোবো একটু, আর লিটিল বার্ড বাড়ি চলে গেছে, বাড়ি চলে গেছে অনেকক্ষণ আগেই, সেটা আমার ভিডিও করা হয়নি, কারণ তখন একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য তখন ভিডিওটা করা হয়নি। তো বাড়ি চলে গেছে, এখন যাবো বোনকে নিয়ে ডক্টরের কাছে, কারণ কিনা দাঁতের ব্যথা হচ্ছে, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি। আর এখন আমি যাবো একটু বোনের সাথে, তো ও হচ্ছে দাঁতের ডাক্তারখানায় যাবে, সে যাবো তোর সঙ্গে একটু দাঁতের ডাক্তারখানায় যাবো, তাই জন্য আমি রেডি হয়ে নিয়েছি, দেরি হয়ে যাবে। আর এখন আমি বোনকে নিয়ে যাবো ডাক্তারখানায়, বোন চলে এসেছে, এখন বোন আর আমি বেরোবো, ভিডিওটা আর বেশি বড় করছি না, বেরোবো, দেরি হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও, যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।